নির্বাচন, চিনিবাগি বেলায় গুরুত্বপূর্ণ নির্বাচন, এই নির্বাচন গত কয়েকটি নির্বাচনের চেয়ে একটু আলাদা ধরনের নির্বাচন, কারণ সারা ত্রিপুরার মানুষ সেটা বুদ্ধিজীবী মহলেই বলুন, সাধারণ মানুষের মধ্যেই বলুন, একটাই আজকে হাটে বাজারে চর্চা হচ্ছে যে টিপরা মথাকে ছেড়ে কোনো রাজনৈতিক দল সরকার গঠন করতে পারবে না। টিপরা মথার বিকল্প কোনো শক্তি ত্রিপুরা রাজ্যের এইবারের নির্বাচনে নেই। মঙ্খা বরগ্নি চর্চা, আমরা ২৫ বছরের সিপিএম এর সরকার দেখেছি, আমরা ৫ বছরের বিজেপি সরকার দেখেছি এবং ৩০ বছরের কংগ্রেসের সরকারের কথা অনেকেই ভুলে গেছেন। তিনটা বদলনি সরকার ন, ত্রিপুরা রাজ্য নি পাবলিক, সমস্ত অংশ নি বরফ বরফ মুখা। এইবারের নির্বাচন প্রতিটি মানুষকে চিন্তা ভাবনা করে আপনাদের ভোট আপনাদের ক্যান্ডিডেটকে দেওয়া উচিত। অকগ্নোসেসেন তিনি পীরনান ভাই, টিপরা মথা অনেক রাজনৈতিক দল আগি শাখা, এটা টিপরাদের পার্টি এবং টিপরাদেরই লাভ হবে। টিপরা মথা এলে পরে অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষের কি লাভ হবে? আমরা পরিষ্কার করে এই কথা ত্রিপুরা রাজ্যের মানুষকে বলতে চাইব যে আজকে টিপরা মথা টিপ্রাসাদের পার্টি নয়, টিপরা মথা সমস্ত অংশের মানুষের পার্টি। আমরা ৪২ জন ক্যান্ডিডেট সারা ত্রিপুরার মধ্যে নমিনেশন দিয়েছি এবং এই ৪২ জন প্রার্থীর মধ্যে মুসলিম অংশের মানুষের প্রতিনিধিত্ব করবেন, তার জন্য মুসলমানদেরও আমরা সুযোগ দিয়েছি। বাঙালিদের থেকে আমাদের ত্রিপুরা মথায় প্রতিনিধিত্ব করার জন্য কয়েরপুর, মোহনপুর ইত্যাদি বিধানসভা কেন্দ্রে আমরা প্রার্থী দিয়েছি। শুধু ত্রিপুরাশাই নয়, ওয়ানসা, মণিপুরী, হিন্দুস্তানি সমস্ত অংশের মানুষকে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছি। এটাই বড় প্রমাণ যে ত্রিপুরা রাজ্যে টিপরা মথার দল এটা শুধু টিপ্রাসাদের দল নয়। মকগ্ন চেংমা সানাই এবং রাজনৈতিক ব্যক্তির তরফ যারা এইবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের একটা দায়ী দায়িত্ব থাকে। চিনো আসারামবাড়ি কেন্দ্র বহুদিন কমিউনিস্ট পার্টির থেকে প্রাক্তন মন্ত্রী অবুর বাবু সিপিএম এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতেন এবং বছরের পর বছর এই এলাকার মানুষ অবুর বাবুকে ভোট দিয়ে রাজ্য মন্ত্রিসভার বহু বছর মন্ত্রিত্বেও আপনারা রেখেছেন। অবুর বাবু এলাকায় আসতেন না, এলাকার মানুষের খোঁজ খবর রাখতেন না, তারপরও এলাকার মানুষ অবুর বাবুকে ভোট দিয়ে পাঠাতেন। মকগ্নো চেংমা সাও একজন নেতা, জনগণের নেতৃত্ব রুই, জনগণের বোঝা বহন করে থাকেন একজন নেতা, কিন্তু
নেতা আছে জনগণ নি বুঝাং ঢাকায় আয় এলাকাও কোনো উন্নয়ন নিয়া আবনি বাগে আসারাম বাড়ি কেন্দ্র ও কমিউনিস্ট পার্টি নি বহু বছর মন্ত্রী তঙ্গন পরেব তিনি চিনি আসারাম বাড়ি বিধানসভা কেন্দ্র ও লামা কুকুক উজান ময়দান নি বরগ্রব তিনি বলতে ইমান নিয়া শিকারি বাড়ি হাতি ময়দান তকচায়া পূর্ব তকচায়া রোগ এখনো পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। তার কারণ কি? কারণ নেতা মানুষের বোঝা বহন না করে নেতা নিজেই মানুষের বোঝা হয়ে দাঁড়ান অবশ্য মেইন কারণ। তাকলাই অন্তত কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে যিনি মানুষের বোঝা হয়ে থাকতেন উনি নিজেই বলেছেন আমি আর নির্বাচনে দাঁড়াবো না, মানুষের বোঝা আর আমি হব না, আমি ছেড়ে দিলাম। এই কাইসা বোঝা দিলীপ দেববর্মণ ও পাঠক রহকা। আমার মনে হয় আমাদের পরেই কমিউনিস্ট পার্টি নি বড়ক ভাই ওর বক্তৃতা না রাখ নাই বব, কিন্তু তে কাইসা বোঝা নিনর আকার ক্লান থাকাই মনোজ সিং মাওয়ান সুখ নাই আইপিএফ তিনি ক্যান্ডিডেট ওর রহরকা জয়ন্তী দেববর্মা, জয়ন্তী দেববর্মা নাইনা থাঙ্গানি বাহানুজে তিনি সম্পর্কে কোনো সমালোচনা আবানি খাইনা উচিত দিয়া, কিন্তু রাজনীতি নি ময়দান রাজনৈতিক ব্যাখ্যা মারে নাই। জয়ন্তী দেববর্মা আইপিএফ তিনি প্রার্থী কোনোদিন রাজনীতি ভাই যুক্ত হইয়া রাজনীতি খাইয়াব, এবং আমি বিশ্বাস করি আগামী দিনও জয়ন্তী দেববর্মা রাজনীতিতে থাকবেন না, টং লাগব। আ বরগ্ন তিনি মিটিং খাইরেনান বাগে আইপিএফ টি বিজেপি নি কয়েকজন বরগ্ন রুম রুমই তুই বব কাইসা বুঝা তিনি ওর যারা আইপিএফ টি খাই নাই বিজেপি খাই নাই বরগ্র নরগ্ন ক্লাং ক্লাং দূর তু দূর গ্রাম খাইনি মাতন আমতেই নেতা নেত্রী রোগ জনগণনি যদি প্রতিনিধি থাকা হাঙ্কাই নং বাকি তাম কাম খাই নাই নর কাবন মাওয়ান সুখ নাই। অথচ তিনি চেং হাই বরক 20 বছর কেউ 25 বছর কেউ 40 বছর জনগণ ভাই গরং লাইয়ে রাজনৈতিকভাবে দফা নিকক রাজ্য নিকক হায়ুং নিকক চেং তিসাই তঙ্গাই বরক রোগ চেং সব সময় জনগণ নি গানা গিনি অন্যতম হয়েছে মকগ্ন চেং মা পীর যাই মকগ্ন চেং কদর খাই যতন মা সানাই যে তাকলাইনি নির্বাচন তীব্রামথানি সরকার তুবুনান বাগে পাইনাপল এবা আনারস সিম্বল ভুট উই তীব্রামথান তে বুবা গ্রানো কপলাই মা খাই নাই তাবুক নাই দিন বিজেপি বরং ভিজন ডকুমেন্ট দাম শাখা ফ্রু বিজেপি আইপিএফ টিকে যে আপনারা ভোট দেবেন আপনারা চিন্তা ভাবনা করে তাদের ভোট দেবেন ভিজন ডকুমেন্ট নিয়ে একটা ভিজন নম্বর কমপ্লিট খাই লিয়া হয়েছে একটা সামুং বরক তাঙি ভুলুক মান লিয়া রেগা শ্রমিক নিয়ে মজদুরি বৃদ্ধি খাইনেন কক তোমানি আবু বড় বৃদ্ধি খা গড়ে গড়ে চাকরি নি ব্যবস্থা খাইনেন কক তোমানি বড় চাকরি নি ব্যবস্থা খা প্রতিটি নগ যুবক যুবতী রগ্ন স্মার্টফোন রিনানি কক সামানি বড় স্মার্টফোন তিনি মানখা এক একটা ভিজন ডকুমেন্ট নি পয়ন্য যদি নরক মুইতু খাইয়াই বিজেপি নি কক মান সুকাই ফকক মানি কক সারা বিজেপি কোনো কক সালাং লিয়া এই প্রাসারণী বুট পাইনান বাগে 2018 সালো আনি ইয়াগরা তেই দেবরাও আসুক যাক ম্যাডাম বিনামালা দেববর্মা ভাই আঙ্কেল অনন্ত বড় খরণীন আইপিএফ তিনি যুদ্ধা আপ্রু বিজেপি ভাই বরং মথক যাক আপ্রু বিজেপি বরং শাখা আমরা যদি ক্ষমতায় আসি আমরা ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল দেব 5 বছর লাই দাঙ্গা ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল নিয়ে কি কি সিনি টিফানো উচ্চারণ খাইলি আইতে অনন্তবাবু সনদ দিল্লি
প্লেন বা ইতলানি আর প্লেন বা ইতলানি চুক্তি খাইকা হাই পাওয়ার মডেল কমিটি দা না মডালিটি কমিটি বানকা মডেলিটি বংলিয়া হাই পাওয়ার বকরিকা যতন উড়ি থাক ভাই ভাইকা এই খরচ সুনীল দেওধর নামক এখন মানুষ বলে সুনীল দেউলিয়া ধর এই দেউলিয়া ধরের চেহারাও আজকে দেখা যায় না উনি বলতেন যে চাকরির জন্য কোনো অভাব হবে না বেকাররা শুধু মিস কল দিবেন মিস কল দিলেই চাকরি পাবেন ব্যাংক মাই থাকা মিস কলের সেই নাম্বার অন্য জায়গায় কল যায় কোন বেচারার কাছে জানি যায় এটা কেউ জানে না ওনাকে চাকরি চাই মানুষ বলছে যে এটা তো সুনীল দেওধরের নাম্বার না এটা আমার নাম্বার এই সমস্ত পার্টি দেউলিয়া পার্টি রগ্ন বুটুই ত্রিপুরান বরক তামুন্ডাই ত্রিপুরার বিজেপির মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছিলেন যে ত্রিপুরায় আমরা জাহাজ আনব জাহাজ তো দূরের কথা একটা বড় নৌকাও আনতে পারলো না এই পাঁচ বছরে এই সমস্ত মিথ্যা কোক সাবই অরণ্য পাঁচ বছর যন্ত্রণা রেখা ম যন্ত্রণা থেকে মুক্ত অঙ্গানি বাগে ত্রিপুরা রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে একটাই পথ যদি আমরা বাঁচতে চাই যদি ত্রিপুরাতে শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি রক্ষা করতে চাই মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মার টিপ্রা মথাই একমাত্র পথ এই টিপ্রা মথাকে ভোট দিয়ে আপনারা যদি জয়লাভ করাতে পারেন তবেই ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতি এবং উন্নয়ন সম্ভব হবে ম কগ্নচেন মা পীররাই মা সানাই মহারাজদের কাছে প্রজাদের কোনো বিভেদ ছিল না মহারাজারও কেমন ওয়ানসা ত্রিপ্রাসাহ নেই কেমন বাগ্য হাইছে যারা বাঙালি অংশের মানুষ মণিপুরী অংশের মানুষ হিন্দুস্তানি অংশের মানুষ সমস্ত অংশের মানুষকে আমরা বলবো মহারাজদের কাছে কোনো ভাগ বিভেদ বিচ্ছেদ বিচ্ছিন্নতাবাদী কোনো চিন্তাধারা ছিল না এবং আজকেও থাকবে না তাই মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মার নেতৃত্বে আমরা সমস্ত অংশের মানুষকে ক্যান্ডিডেট করতে পেরেছি এবং ত্রিপুরা রাজ্যেও যারা সাও যে গ্রেটার ত্রিপুরালেন হলে কি অবস্থা হবে গ্রেটার ত্রিপুরালেন যদি গঠন হয় ত্রিপুরা রাজ্যে কোনো অংশের মানুষের ক্ষতি হবে না অনেকে বলতেন ত্রিপুরা মথা যদি ক্ষমতায় আসে ত্রিপুরা রাজ্যে বাঙালিরা এডিসি এলাকায় থাকতে পারবে না কুড়ি মাসের আমাদের শাসনে আপনারা কি দেখেছেন আগে যা হতো বামপন্থী সরকারের আমলে বিজেপি সরকারের আমলে আমরা ত্রিপুরা মথা আসার আগে অনেক জায়গায় ত্রিপ্রাসা ওয়ানসাদের মধ্যে অনেক কিছু ঘটনা হতো সেই ঘটনাগুলো আজকে হচ্ছে না শান্তি এবং সম্প্রীতি আরও বৃদ্ধি পেয়েছে আমরা ক্ষমতায় আসার পর আর কখনো বলছেন না সানাই যে ত্রিপুরা মথা এডিসিও সরকারও ফাইমানি পরে তিনি কোনো বড় কোনো বাঙালি অংশের মানুষ বা কোনো পিছিয়ে পড়া মানুষ তাদের উপর আক্রমণ হচ্ছে না কেন হবে পুলিশ মিলিটারি আমাদের কাছে নেই এসআর নি পাওয়ার চিন্তা নি করে থানা নি পাওয়ার ত্রিপুরা মথা নি থানি করে তারপরেও এডিসি নি ফাতার নি এলাকা নি সিলাই এডিসিও তেমো কাহাম শান্তি শৃঙ্খলাতে বরক তিনি বাঞ্চলাই দেব এটাই বড় প্রমাণ যে ত্রিপুরা মথা যদি আগামী দিন ত্রিপুরায় সরকার গঠন করে সমস্ত অংশের মানুষ শান্তি সম্প্রীতি এবং উন্নয়নশীল ত্রিপুরায় আমরা থাকতে পারব অকগ্নচেন যিনি অসারম্বারী কেন্দ্রনি ওয়ানসা ত্রিপ্রাসা থুরু হুগলি প্রত্যেক বর্ণচেন মা পিল নাই তাকুতেই বুকুচম যেন পবি থানানি কজ্ঞা যে কংগ্রেস যখন সরকার তঙ্গুরু কংগ্রেস কমাস হও তিনি কংগ্রেস ভাই সিপিএম ইয়ার খালাইকা সিপিএম এবং কংগ্রেস ত্রিপুরা রাজ্য নাসিক লাইছে মাইনে আগে একে অপরের শত্রু ছিল কিন্তু তিনি শত্রুতা আমি কবি বরং ইয়াক মারলাই বরক তামসা বিজেপিকে হটানোই আমাদের একমাত্র উদ্দেশ্য
আরে বিজেপি না হট গই এই কাইসা বিজেপি ইনস্লাইবা না হামিয়া সরকার তো মুখাই বরফ নিতাম নাই 25 বছর বামফ্রন্ট সরকারও ই প্রাসার খা কমাকা নক কমাকা হাজার হাজার বরফ জিন বন্দিংকা আক কবিতা দাঙ্গি কংগ্রেস দি 30 বছর সরকারও ই প্রাসার উচ্ছেদ তঙ্কা দম্বু রাহাই জাগ বামথে ওই 35,000 বরফ সেই কালো নিনি 76-74 সাল নি কব 1974 সাল হচ্ছে 35,000 চিনি বরফ দম্বুর বান্ধে হয়ে আপনার উচ্ছেদ খাই দেখা কংগ্রেস সরকার ভাই হা চালাইমান চালাইমান কংগ্রেস সরকার নিয়ে আমালো হা হা করো ক্লাই পর্যন্ত চিন বরফ ঠিকা তাকুর কবিতা থাকলি ই প্রাসা দ্বারা মাই গনাং মাই খুল গনাং গুলা বখক জাগে কংগ্রেস সরকার ভাই নেবি ক্লাং যান মানে আকবন অনেক বরফ কবি থাকা চিন্তা ওই সময় তোমাক লাইও কংগ্রেস এবং সিপিএম মিলি যদি ত্রিপুরাজ্য সরকার ফাইকায় হা হা করো বো ক্লাই নাই চেন দুম্বু রাহিতে বো বান থে ওই জন্য তে বো বড় উচ্ছেদ খাই নাই তাকুর ইনি বাগে পাহাড়ি বাঙালি সমস্ত অংশের মানুষের কল্যাণ তখনই সম্ভব হবে 184 জন যারা রাজত্ব খাই থাং নাই আ ভংশ ধর্ণী ইনি বো তাকবো কথাং তং নাই জীবন্ত চিনি মহারাজা প্রদ্যুৎ বিক্রম মানিকনির নেতৃত্বে যদি দীপ্রামথানি সরকার গঠন গায় আপ্রুষে সর্বংশের মানুষের শান্তি এবং নিরাপত্তা সমস্ত দিক থেকে আমরা সুরক্ষিত থাকব বকবনসেন মাপির রে তাকুকতেই বহুচ্চম দীপ্রামথা যদি সরকার পাইকায় চিনি ওয়ান সুকমুং তং চিনি বখাও কক কাবই তং আঙ্গ খরচা আসারামবাড়ি বিধানসভা কেন্দ্রনি বরফ সারা ত্রিপুরা নিবাগে ত্রিপ্রামথানি যেমন চিনি দায়িত্ব তম আসারামবাড়ি কেন্দ্র নিবাগে বিশেষ দায়িত্ব বচন পালন মা খাই নাই কারণ যে আসারামবাড়ি কেন্দ্রনি বরফ তিনি বনবাজার নিয়ে অবস্থা নাই দি তিনি আসারামবাড়ি নিয়ে অবস্থা নাই দি চামু বস তিনি কক নাই দি তিনি নিনি উদ্রাবাড়ি নি কক নাই দি কোনো জায়গাও তিনি পাউডার ছাড়া কোনো লামা রিখা মাস থুবিয়া কাই গাড়ি কাই থাঙ্গান মতো কোনো লামা করে বল লামার কোনো স্নানদানি চিনি দায়িত্ব 5 বছর প্রায় 4.5 বছর আইপিএফটি বিজেপি নি মন্ত্রী তাবুক চিনি নেতা দীপ্রামথানি মেবার কুমার জমাতিয়া 5 বছর প্রায় মন্ত্রী খাই থাকার একটা লামা খাইমালা নিয়েছে আবনো চিন মাস হও জন সময় মাতান নাই আসারাম বাড়ি কেন্দ্র চিন জয়লাপং ফাইমানি পরে 1-1.5 বছর বিসিংহ সমস্ত লামা তাবুজে লামা তঙ্গার হল যেন পিছনি লামা ক্লাইচিনি লামানি ব্যবস্থা চিন না ক্লাই যে সমস্ত এলাকার নিজাং না ব্যবস্থা করে যেন ডিপ টিউবওয়েল মিনি ডিপ টিউবওয়েল কাইয়ে পাথর গ্রাউই পাথর বিসিংনি তৈতি খ্লাইয়ে যিনি সমস্ত এলাকাও আসারাম বাড়ি চেন নিজাং না তিন ব্যবস্থা মা খাইয়ে খেতাওয়ার তিনি কবাং না ক্লাই তঙ্গ নিনি মাদ্রাম্বু ক্লাই তঙ্গ তোলা শিগক তঙ্গ চাম্পাহাওয়ার তঙ্গ মাসিংনি জরাও খেতাওয়ার তুই করিনি বাগে চং তিন ফসল খাই মায়া যারা এক কানি জাগানি মালিক ও যদি তিন ফসল খাইকে বিনি তিন কানিনি সমান খাব তিনি যারা 16 মন মাইতিসা নাই তিনবার যদি ও ফসল খাইমাকে 48 মন মাই খুল খাইমা খাবো অকগ্রগ্ন চিন্তা খাইয়ে স্বয়ং ত্রিপ্রামথানি সরকার খাইমানকা দেখায় জনগণ নিবাগি চেন অসুবিধা তুই ভাই নাই আবু বুচিনি কবাং না জায়গা খালি তো হাসে রব আরো চেন ভেজিটেবল চাষমা খাই নাই কৃষক রগ্ন রুবই ভাইকে বড় গ্রাম মান্ডানি আমি ফসল তুবই কৃষি ডিপার্টমেন্ট নি মাধ্যমে চিনি বরগ্ন মাইকুল ফলের ইতানি সরকার তেমন বা দাগার নাই জায়গার যুবক যুবতীর কক মাস হও তিনি প্রায় ত্রিপুরা রাজ্য 7 লক্ষ বেকার ও 7 লক্ষ বেকার নি বিসিন্ন প্রায় 4-5 লক্ষ শিক্ষিত অর্ধ শিক্ষিত বেকার তিনি ত্রিপ্রাসার গুরুত্ব বরং বাগি ব্যাকলক 40,000 ব্যাকলক নি কক প্রাইনো সহ এসসি এসটি
ওবিসির অগ্নিমান্থায় ত্রিপুরার যে সমস্ত ব্যাকলগ কোম্পানি এক বছর বিশিং হচ্ছেন পুরন খাইলেন বাগে আক বছর চাপ লাগ যায় টিপরা মথা টিপরাসা ওয়ানসা এডিসি এলাকাও বিশেষভাবে যারা তমনাই আসারামবাড়ি হাই কল্যাণপুর হাই রামচন্দ্রঘাট হাই এডিসি এলাকা খবজাক সমস্ত অংশন বরং বাগে ওয়ান সুগান বাগিন টিপরা মথা তাকলাই নির্বাচন হচ্ছে মাথায় নেই যিনি সিম্বল আনারস সিম্বল পাইনাপল সিম্বল সাকাতেই বচিনি তিন নম্বর গনি ওই ভাইমানো এক নম্বরও জয়ন্তী দেববর্মা দুই নম্বরও দিলীপ দেববর্মা তিন নম্বর অনিমেষ দেববর্মা টিপ্রামথানি আর তিন নম্বর সিম্বল পাইনাপল সিম্বল হচ্ছে ভোট লাই বিপুল ভোটে তাকলাই নরমে আশীর্বাদ মানে যদি ত্রিপুরা বিধানসভা থাংমান খায় সরকার যদি চেন গঠন খাইমান খায় আপনাদের যাওয়া পাওয়া নংনি যে মানথাই সত্তাই সরকার থেকে অসমস্ত দিক আমি নিজে ফাইট লাই নাই আই উইল বি ইয়র রিপ্রেজেন্টেটিভ আই উইল টেক ইয়র পেইন টু দি গভর্নমেন্ট গভর্নমেন্ট নিথানি নংনি সমস্ত মানথাই সত্তাই দাবি তিখলাই তুলনে আমার দায়িত্ব নাই আপনি বাগি নরদত্ত ময়ালাকানি যারা চিনি ভোটার রোগ এবং যারা ময়ালাকানি ফাটানি ভোটার রোগ ভাই ওর কেউ বিক্রি করছেন কেউ কেনাকাটা করছেন সবাইকে আমরা অনুরোধ করব যার যার এলাকায় টিপরা মথার প্রার্থীদের আনারস সিম্বলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই অনুরোধ রেখে আমাদের সময়ও শেষ সাড়ে আটটা চিনি তাইন হাজার নির্বাচন কমিশনের সময় বেঁধে দেওয়ার যে সময়টা এই সময়টুকু আমরা নেব এই কয়েকটি কথা বলে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদেরকে পাইনাপল সিম্বলে ভোট দেওয়ার আবেদন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি টিপরা মথায় ভোগ্য ভোবাগ্রায় ভোগ্য